আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ছাত্রছাত্রী আজকের ক্লাসে সবাইকে ফুল এল শুভেচ্ছা আমি মোহাম্মদ আবু সালেহ প্রভাষক বান্দরবান কন্টেইনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ আজ আরেকটি ক্লাস নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি এখন আমি পরবর্তী শাসন পদপত্রে একটি টপিক নিয়ে আলোচনা করব আমাদের আজকের পাঠ সিজনশীল প্রশ্ন আলোচনা এটি বরিশাল বোর্ড 2017 এ এসেছে এটি এক নম্বর প্রশ্ন প্রিয় ছাত্রছাত্রী তোমরা মনোযোগ দিয়ে উদ্দীপকটি কয়েকবার পরে দেখো শ্রেণীতে অধ্যয়নরত তার একটি বিষয়ে জেনেছে। বিষয়টিতে নাগরিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় তার সহপাঠী নাবিলা জেনেছে আর একটি বিষয় মানুষের অতীত কার্যকলাপ বর্ণনা ও বিশ্লেষণ করে সেটির সঙ্গে নাগরিকতা বিষয়ক বিজ্ঞানের সম্পর্ক গভীর তোমরা লক্ষ্য করো এখানে দুটি বিষয়ের কথা বলা হয়েছে এখন প্রশ্ন দিয়ে দেখি আমরা ক ক্ষমিক শব্দের অর্থ কি ক্ষতি বলতে কি বোঝায় গ মারফের পাঠ্যসূচিভুক্ত মুক্ত বিষয়টিকে কি বিষয়ক বিজ্ঞান বলা হয় ব্যাখ্যা করো উদ্দীপকে বর্ণিত বিষয় দুটির নাম কি এদের পারস্পরিক সম্পর্ক গভীর বিশ্লেষণ কর্তরাত্রি আমাদের ক নম্বর প্রশ্ন ছিল সিভিক শব্দের অর্থ কি শিবিক শব্দের অর্থ প্রবৃতি খ প্রবৃতি বলতে কি বোঝায় নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র শাস্ত্র আলোচনা করে তাই প্রবৃতি অর্থাৎ নাগরিক জীবনের সাথে জড়িত স্থানীয় জাতীয় বা রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক বিষয় আলোচনার পাশাপাশি অধিকার কর্তব্য অভ্যাস আচরণ সামাজিক প্রতিষ্ঠানের কার্যাবলী বিশ্লেষণের মাধ্যমে আদর্শ নাগরিক জীবনের শিক্ষা দেয় যে শাখা দেখো মানবের পাঠ্যসূচী পাঠ্যসূচিমুক্ত বিষয়টিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় অধীপকে উল্লিখিত একাদশ্রেণীতে অধ্যয়নরত মারুফের পাঠ্যসূচিমুক্ত বিষয়টি নাগরিকতা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে সুতরাং বিষয়টি হল বিষয়ক বিজ্ঞান বলা হয় একটি রাষ্ট্রের উন্নতি অবনতি উত্থান পতন রাষ্ট্রের নাগরিকের উপর সুনাগরিক রাষ্ট্রের সম্পদ স্বরূপ তাই উত্তম নাগরিক জীবন গঠনের জন্য প্রতীতি নাগরিকতা সম্পর্কে আলোচনা করে নাগরিক ও নাগরিকতার ধারণা নাগরিকতা অর্জনের বিভিন্ন পদ্ধতি নাগরিকতা বিলুপ্ত হওয়ার কারণ সুনাগরিকের গুণাবলী ইত্যাদি নাগরিকতা সংক্রান্ত বিষয় পৌরতির প্রণিভুক্ত এই জন্য পৌরধীকে নাগরিকতা বিষয়ে বিজ্ঞান বলা হয় মারপের পাঠ্যসূচিভুক্ত বিষয়টি এই নির্দেশ করে প্রশ্ন উদ্দীপকের বিষয় দুটির নাম কি কি তাদের মধ্যে সম্পর্ক গভীর বিশ্লেষণ করো উদ্দীপকে বর্ণিত বিষয় দুটি হল পৌরদী সুশাসন এবং ইতিহাস উভয় বিষয়ের মধ্যে সম্পর্ক অবিচ্ছেদ্য পৌরতীয় সুশাসনের সাহায্য ছাড়া ইতিহাসের পথ চলা কঠিন তেমনি ইতিহাসের সাহায্য ছাড়াও অতিথির লিপি সামগ্রিক জীবন দর্পণ অন্যদিকে পৌরতীয় সুশাসনের যে অংশ সমাজ রাষ্ট্র ও সরকারের সাথে সম্পর্কিত সেসব ক্ষেত্রে ইতিহাসের সাথে তার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ অভি শাস্ত্রই পরস্পরকে ইতিহাস তত্ত্ব দ্বারা সুশাসন যেমন সমৃদ্ধ হয়েছে ঠিক তেমনি সুশাসনের ইতিহাসও সঞ্জীবিত জ্ঞান দ্বারা হয়েছে জেনেনিক বলেছেন কেবল রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহের নয় সামাজিক প্রতিষ্ঠান সমূহের সংগঠন ও কার্যকলাপ বোঝানোর জন্য ইতিহাস পাঠ করা প্রয়োজন প্রবৃত্ত সুশাসনে আলোচিত বিষয়সমূহ যেমন পরিবার সমাজ রাষ্ট্র প্রভৃতি সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ অতীতে কি রূপ ছিল কিভাবে তা বিবর্তিত বর্তমান রূপ করেছে ইতিহাস পাঠ করলে তা জানা যায় ইতিহাসের একটি প্রধান অংশ মানুষের সমাজ ও নাগরিক জীবনের ইতিহাস মানুষের অতীত নাগরিক জীবনই বর্তমানে ইতিহাসে পরিণত হয়েছে এবং বর্তমান নাগরিক জীবনই হয়তো অনালগত ভবিষ্যৎ বংশোদ্দের নিকট ইতিহাসে পরিণত হবে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব আমেরিকার স্বাধীনতা সংগ্রাম ফরাসি বিপ্লব রোশ বিপ্লব প্রভৃতি কখন কিভাবে কোন আত্মসামাজিক প্রেক্ষাপটে সংগঠিত হয়েছে ইতিহাস তা জানতে সাহায্য করে এজন্যই লর্ড একটন বলেছেন ইতিহাসের স্রোত ধারায় রাশির মধ্যে স্বর্ণরেণুর মতো রাজনীতি বিজ্ঞান সঞ্চিত হয়ে উঠেছে ঐতিহাসিক তত্ত্ব ও সাক্ষ্য প্রমাণ ব্যতীত যেমন পরবর্তী শাসনের আলোচনা অসম্পূর্ণ তেমনি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে পর্যালোচিত না হলে ইতিহাসের আলোচনাও নিরত্ত হয়ে পড়ে এজন্য অধ্যাপক জন সিলি বলেছেন পরবর্তী ব্যতীত ইতিহাস মূল্যহীন আর ইতিহাস বেদিত পরবর্তী ভিত্তিহীন রাষ্ট্রবিজ্ঞানী ডব্লিউ এফ উইডোবির ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানকে গভীরতা দান করে পরিশেষে বলা যায় যে উদ্দ্বকে উল্লিখিত বিষয় সময়ের প্রতি লক্ষ্য করলে দেখা যায় ইতিহাস ও পরস্পর পরিপূরক সহায়ক তাদের মধ্যে সম্পর্ক অবিচ্ছেদ্য একটিকে অন্য থেকে বিচ্ছেদ করা যায় না তাহলে দুই সাবজেক্টটি অসম্পূর্ণ হয়ে পড়বে ছাত্রছাত্রী আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে নিরাপদ থাকবে আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে